হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার পৌলমি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুজো তো একদম চলে এলো, একদম আর কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। তো তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব। আমরা মেয়েরা পার্লারে যাই বা কি ঘরে যাই করি না কেন, সবসময় মুখের পরিচর্যা করি, হাতের পরিচর্যা করি, হেয়ারের পরিচর্যা করি, কিন্তু আমরা আমাদের পাগুলোকে সব থেকে কিন্তু বেশি নেগলেক্ট করি। মানে ধরে নাও যাদের ক্র্যাকড হিল, যারা স্যান্ডেল পরি আমরা পছন্দ করি, যারা আমরা হিল শ্যু পরতে পছন্দ করি, তাদের জন্য কিন্তু এই ক্র্যাক হিলের সমস্যাটা কিন্তু বিশাল বড় একটা সমস্যা। পা যদি ফাটা হয়, ক্র্যাক হিল মানে স্টিক হিল পরো কি পেন্সিল হিল পরো, যাই হিল পরো না কেন, দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। আমরা কিন্তু সেই জিনিসটাকে সব থেকে বেশি নেগলেক্ট করি। তো সেটা তো আমাদেরকে রিপেয়ার করতে হবে, তাই না? মুখটা ভালো লাগবে দেখতে, চুলটা ভালো লাগবে দেখতে, নতুন ড্রেস পরবো সেটা ভালো লাগবে দেখতে, কিন্তু নতুন জুতো পরার সাথে যদি পাটা যদি ফাটা থাকে সেটা কি দেখতে ভালো লাগবে? কিছু কিছু মেয়েদের দেখবে, মেয়েদের কেন বলছি, এগুলো ছেলেদেরও হয়, সারা বছরই দেখবে এক একজনের পা ফাটার সমস্যাটা থাকে, আবার কাউরি কাউরি শীতকালে বেশি হয়। আমার কিন্তু একদম হয় না, কারণ যেহেতু আমি রেগুলার বেসিসে আমি মেনটেন করি। তো তোমাদের সাথে আজকে সেই জিনিসটাই শেয়ার করব, কি করে তোমরা বাড়িতে বসে চটজলদি মানে খুব ভালোভাবে এটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে। কারণ বাড়িতে সব কিছু জিনিসই আমাদের মোটামুটি সবার অ্যাভেলেবেল থাকে। তাহলে চলো দেখে নিই। আজকে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে পেট্রোলিয়াম জেলি, এটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। আর লাগবে হচ্ছে কোকোনাট অয়েল, এটাও সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। আর লাগবে হচ্ছে এইটা ইভিয়ান 400। প্রথমে দেখো, তোমরা যে ছোট ছোট কন্টেনারগুলো পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলোতে চাইলে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। হ্যাঁ, মোটামুটি 1 থেকে 2 চামচ, যে কটা দিন ইউজ করতে চাও, যদি 15 ডেজ ইউজ করতে চাও তাহলে 2 টিস্পুন মানে পেট্রোলিয়াম জেলিটা নেবে। এটা আমি জাস্ট হাতে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ছোটো কন্টেনারটাতে চাইলে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো, 15 ডেজ 10 টু 15 ডেজ আরামসে ইউজ করতে পারবে। তার সাথে মেশাবে হচ্ছে কোকোনাট অয়েল। আমি এখানে জাস্ট অল্পই কোকোনাট অয়েল নিয়েছি, এটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর এখানে ইউজ করবে হচ্ছে এই যে ইভিয়ান ক্যাপসুলটা, যদি 10 টু 15 ডেজের জন্য ইউজ করো তাহলে সেটা একটার জায়গায় 2-3টে ক্যাপসুলও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই দেখো, আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি হাতে, দেখো এইরকম একটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো এটা আমি অ্যাপ্লাই, দেখো এটা কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগেই এটা করবে, তাহলে খুব ভালো ফল পাবে। এই যে এটা আমি এবার এটা ভালো করে পাটাকে আগে ধুয়ে নেবে, ঠিক আছে, এবার ভালো করে এখানে অ্যাপ্লাই করে নেবে। দেখো আমার কিন্তু কোথাও ফাটা নেই, যাদের যাদের যেখানে যেখানে ফাটা আছে এইগুলোতে সব কিন্তু অ্যাপ্লাই করবে, পুরো পাটাতেই কিন্তু চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইভাবে পুরো পাটাতে, দুটো পাতেই অ্যাপ্লাই করে নেবে যাদের ফাটা আছে। বেশি মাসাজ করার কোনো দরকার নেই, এবার এটা লাগানো হয়ে গেল। তাহলে দেখে নিলে আমি কিভাবে অ্যাপ্লাই করলাম। তো তোমরা এটা বেটার রেজাল্ট পাওয়ার জন্য তোমরা কিন্তু রাতেবেলায় অবশ্যই কিন্তু সক্স পরে ঘুমাবে, না হলে পরে পুরো জিনিসটাই বেডে লেগে যাবে,
তখন আর এটা ফোর কোনো কাজ দেবে না। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠে সক্সটা খুলবে তখন দেখবে একটা স্মুথ, এক পাটা ভীষণ স্মুথ লাগছে, ভীষণ সফট লাগছে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, যাদের ক্র্যাক হিলের সমস্যা আছে, বিশেষ করে শীতকালে যাদের হয় এটা, বা সারা বছরই যাদের হয়, তারা কিন্তু সারা বছর ইউজ করতে পারো, বা একদিন একদিন ছাড়া ছাড়া ইউজ করতে পারো। যেহেতু পুজো একদম কাছেই চলে এসছে, সেই জন্য যেহেতু আমাদের হাতে একদম সময় কম, যাদের ক্র্যাক চুলের সমস্যা এই কটা দিন ইউজ করে দেখো। পুজোর আগে অবশ্যই তোমরাও কিন্তু একদম স্যান্ডেল পরে, পেন্সিল হিল পরে কিন্তু বেরোতে পারবে, কেউ কিন্তু কিছু বলবেও না, নিজেরও খারাপ লাগবে না, তখন মনে হবে না নতুন আমির সাথে পুরনো পাটা হয়ে গেল, তাই না? ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ঠিক আছে, টিল দেন টাটা।